সো গাইজ, আমার প্রথম থেকে প্ল্যান ছিল না যে ব্লগ বানাবো, তো সেই হিসাবে কোনো ভিডিও বানাইনি। তো দেখা যাক, চলো কিছুটা ভিডিও আছে কীভাবে সেলিব্রেশন করেছি দেখা যাক। সো ওর জন্য আমি একটা গিফট অ্যারেঞ্জ করেছি। আমি হোমমেড কেক এটা রাত্রিতে বানিয়েছিলাম, আগের দিন রাত্রি মানে দুপুরে বানিয়েছি রাত্রিতে কাটার জন্য। তো ওর জন্য আমি একটা গিফট অ্যারেঞ্জ করেছিলাম, সেটা আমার 1 ইয়ারের মানে সেভিংস বলা যায় কিছুটা করে নিয়েছি। এটা একটু অন্যভাবে করা, কারণ সংসার সংসার এরকম থাকে ব্যাপারটা, সেই জন্য। তো যাই হোক, খুব খুশি হয়েছে। দুপুরের আর ভিডিওটা বানানো হয়নি, খুব মানে 25-26 জনের রান্না করার পর আর মনে হচ্ছিল না কিছু করি, তো তারপর কিছু পিকচার রেখে দিয়েছিলাম। ওর খুব গিফটটা ভালো লেগেছে, সাথে আমার দেও আর আমার ভাই, মানে দুটোই ভাই সাথে আছে। তো এটা নিয়ে এখন আমাদের চলছে, সাথে একজনের জন্য সন্তোষ আন্না, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। আমার ঘরের পাশেই নদী আছে, কাবেরী নদী। তো ইচ্ছে ছিল বোর্ডের মধ্যে ওর বার্থডে সেলিব্রেশনটা করবো, আরও একটু বেটার কিছু করব, কিন্তু কম সময়ের জন্য যতটুকু যেভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি সেইভাবেই করে নিয়েছি। আর প্রথম থেকেই যেহেতু বলছি যে ব্লগ বানানোর আমার কোনো উদ্দেশ্য ছিল না, সেই জন্য সেইভাবে বানানো হয়নি। তো ফাইনালি বানালো, মানে যে ভিডিওগুলো ছিল সেগুলো, কারণ ও আমার বাড়িতে অনেক অনেক মানে আশার থেকেও অনেক বেশি কিছু করেছিল, আমার খুব ভালো লেগেছিলো। তাই আমি ভেবেছি যে ওর বাড়িতে খুব বেশি কিছু করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। তো এরকম সবাই মিলে বেশ মজা করেছি। তো ফাইনালি কেক টেক কাটার পর এখানেই ব্লগ শেষ করলাম। এরপর বোর্ড থেকে নেমে সবাইকে কেক ডিস্ট্রিবিউট করেছিলাম, যারা ওই খিয়াঘাটে থাকে তাদের জন্য। বাস এখানেই শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।